হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব বেগুন ভাজা এই বেগুন ভাজাটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করবো এইভাবে বেগুন ভাজা রান্না করলে কম তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন বা অনেক সময় আমরা বেগুন ভাজা করলে বেগুনে তেলটা চুষে নেয় বা টেনে নেয় কিন্তু এইভাবে বেগুন ভাজা করলে কম তেল দিয়েও করে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই বেগুন ভাজাটা রান্না করব বেগুন ভাজা রান্না করার জন্য এইখানে আমি বড়ো দেখে একটা বেগুন এইভাবে গোল করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া এখন বেগুনের গায়ে লবণ আর হলুদগুলিকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ময়দা আর দিয়ে দেব এক চামচের মতো সুজি তবে সুজি আর ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন ময়দা সুজিগুলিকে বেগুনের গায়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তবে এর মধ্যে জল ব্যবহার করতে হবে না লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুন থেকে এমনিতেই জল বের হয়ে যাবে তো এইগুলিকে এইভাবে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এরপর আমি বেগুনগুলিকে ফ্রাই করে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন এখন এইগুলিকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে আর এই অবস্থায় চুলা আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে এইভাবে বেগুন ভাজা করলে কম সময় হয়ে যায় আর বেগুনে কিন্তু তেলের পরিমাণটাও কম টানে বা চুষে নেয় তো আমার বেগুন ভাজা সম্পূর্ণ রেডি দেখুন তেলটাও কিন্তু রয়ে গেছে আমি আবারও বলছি আপনারা চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন তো আমার বেগুন ভাজা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব তো আমার এই বেগুন ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন